বিছানায় শুয়ে থাকে, রাত্রিবেলা ঘুম আসে না, বিছানায় শুয়ে থাকে মানে মনের মধ্যে শান্তি আসে না, মানে খেতে বসে শান্তি আসে না। দেখেন ভাইরা, আমার স্ত্রীর জন্য মানে একটা পুরুষের কত প্রয়োজন, কত দরকার, কত রে ভাই, যে একটা পুরুষকে স্ত্রী লাগবে। এইবার আল্লাহ পাক বুঝতে পারলেন যে একে একটা স্ত্রী দিতে হবে, না তার মনের মধ্যে শান্তি থাকবে না। থাকবে যে ভাই, ছেলে পিলে যখন বিয়ে করার মতন হবে তো ই তখন করে শোক পড়ার মতন ঘুংসি হয়ে বেড়াবে, খালি দেখালে বাড়তে যাইছে তো চালা করে না, কার সাথে কথা কয়ে না, খান নাই সে হইয়া কোন রকম হয়ে যাইছে, কেউ কিছু কইলে তিল তিল করে রাখছে, ঘরে যা লক করে শুতে গেছে নিংটি মেরে। ওর বাপ কইছে হারে উঠনারে, কাজ কামে জানা রে চালা করে না, ভাত খেয়ালে না রে চালা করে না, শুইতে কে না আছিত রে চালা করে না। তখন রে গে ওর বাপ কইছে বিয়ে করবি না কি রে, তখন ঘর থেকে আমি কি মানা করছি নাকি, এতক্ষণ চালা করছিল না আর যখন কিছু বিয়ে করবি না কি কইছে আমি কি মানা করছি, তার মনে আর বিয়ে করার মন আছে নাকি? তো ছেলে পিলের মানে বিয়ে করার কত মন বুঝতে পারছেন? যে একটা ছেলে ওর বাপকে যা কয়েছে আব্বাজি, ওর বাপ পেপার পড়ছে বসে বসে, তোর বেটা যা কয়েছে আব্বাজি, কিরে বেটা কইছে, আব্বা দেশ দুনিয়ার খবর কিছু জানো, কইছে হ্যাঁ বেটা দেশের পরিস্থিতি ভালো না, ইউক্রেনটা খুব যুদ্ধ চলছে, বম ফেলছে, খুব মানুষ মরছে বেটা, খুব দেশের পরিস্থিতি ভালো নাই। তো কইছে আব্বা একটা কথা বলতাম তো খুবই সরম লাগছে, তোর বাপ কইছে দেখ রে বেটা বাপের কাছে সরম করতে হয় না, বাপ হলে একটা বন্ধু প্লাস বাপ, তো বাপকে বন্ধু হিসেবে দু একটা কথা বলতে হয়, হ্যাঁ বলে দিতে হবে। তো বলছে আব্বাজি তাহলে বলবো নাকি, তো কইছে হ্যাঁ বল বেটা সরম কি আছে বলে দে, কি খবর বল বেটা। তখন বলছে আব্বা তুমি আর বিয়া দিয়ে দাও, তোর বাপ বলছে কথাটা তো ভালোই রে বেটা, বিয়া তো দিয়ে দিতে হয় কেনে, যে আসলে বিয়া শাদিটা দিয়ে দেওয়া দরকার। কইছে হ্যাঁ আব্বা কেনে, দুনিয়া কয়দিন থাকবে কি থাকবে না কোনো ঠিক নাই, কখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তাও দু চার দিন সংসার করিলি আর চেনাটা ফের ছোট বয়সও হয়নি বিয়ে দেওয়ার মতন। তো কইছে যে যা দু চার দিন সংসার করতে ভাই করেলি, তোর বাপ কইছে বিয়া তো তোর দিব রে বেটা, তোর তোর বিয়া তো ছোটতে দিয়ে রেখেছি কুণ্ঠেছি, তুমি ফের আমাকে কহনি কখন দেশে বিয়া কইছে, তুই যখন ছোট ছিলি কোলে তখন বিয়ে দিয়েছি, তো মানে আগে হুড়ের বিয়ে হয়তো ভাই, আপনারা তো জানেন না বয়স্ক লোক যারা বুড়া ওরা জানে, একবার হুড়ের বিয়ে হয়েছিল, হয়েছিল একবার হুড়ের বিয়ে, মানে সরকার থেকে অর্ডার হলো যে যত বেটা বেটে তাড়াতাড়ি বিয়ে দাও, না তো আর বিয়ে হবে না, বিয়ে বন্ধ বিয়েই হবে না। তখন কি করলে সব হুঁড়ের বিয়ে যত যার বেটা বেটি আছে লাগলো বিয়ে দিতে, হুঁড়ের বিয়ে, তো আমরা দেখি না আমার পদ্মাদোরা দেখেছে মানে ওই বিয়েটা, তো হুঁড়ের বিয়ে যখন শুরু হলো তো ছুটু চাংড়ারও ছোট বেটা ছোট বেটি বিয়ে দিয়ে দিলে, ও কবুল করতে পারে না, নানি কবুল করছে মানে ওর লাতিনের বদল নানি কবুল করছে, আর পোতার বদল দাদু কবুল করছে, লাতির বদল দাদু নানা কবুল করছে, মানে এরকম করে বিয়ে হয়েছে। লাস্টে যখন বিয়ে জেটির হয়ে গেল তারপরে প্যাটে জেটি আছে একটা আইডিয়া করে বেটা হবে না বেটি হবে, তাও বিয়ে দিয়ে দিলে, হ্যাঁ এরকম করে বিয়ে হয়েছিল। এক এক জামানাতে একটা জামানা ছিল ভাই আগে, তো ওইটা গেল হুঁড়ের বিয়ে, তো ওইভাবে বিয়ে হয়েছিল। তো এই খ্যাপা তখন করেছি কি বলছে, আরে তোর বিয়ে ছোটতে দিয়েছি তোর খালাইতো বহিনের সাথে, বলে ঠিকই, বলে হ্যাঁ, বলে ঠিক আছে তাহলে চলো লিয়ে এনে দাও, তাও দু চার দিন সংসার গালা করে এলি কুণ্ঠে, দুনিয়াটা নষ্ট হয়ে যাবে না কি হবে দেখেন একটা পয়েন্ট। এইবার তখন খ্যাপা করেছে কি ওর বাপকে সাথে করে চলে গেছে শ্বশুরের বাড়ি, যে তখন ওর বাপ কয়েছে ওর শালিকে ডাকছে, ফুলটুসি এ ফুলটুসি, ফুলটুসি তোর বাড়ি এসছে ঘর থেকে, কি তখন বলছে কি খবর নানা ভালো আছো, মানে হ্যাঁ ভালো আছি, বসছে গল্প স্বল্প করেছে, দেখো যে কই বেটিটাকে যে দেখতে পাই না, কইছে ঘরে আছে, তো কই ডাকো ডেকেছে, তখন ওর বাপ কইছে যে এই তুই বহুটাকে নিয়ে যা, যে বাইরে একটু পার্সোনাল কোনো গল্প থাকে তো একটু গল্প গলা করে লেগা, আর হারা একটু এটা হারা গল্প করছি। উ তখন লিয়ে চলে গেল দূরে চ্যাংড়াটা ওই লইয়া বহুটাকে লিয়ে যা, তখন কইছে দেখ হারকে তো ছোটতে বিয়ে হয়েছে তোর মনে আছে, তো মেয়েটা বলছে একটু একটু করে মনে হয়েছে আমার, যে খুব মনে হয় না একটু করে হয়েছে বিয়ে হয়েছে, বুঝে দেখ হারকে সবই কমপ্লিট আছে, খালি কলমাটা পড়তে হবে তাহলেই হয়ে যাবে, তো যাক বিয়েটা হারকে যাতে হয়ে যায়, বলে ঠিক আছে।
তো তার আগে একটা কথা হলো কোনটা, যে ওর স্ত্রীটাকে বলছে, মেয়েটাকে বলছে, বের ছেলেটাকে, যে তোর আব্বা মরে গেছে আর হার মা মরে গেছে। তো তোর আব্বা মরে গেছে, হার মা মরে গেছে, তো তোর মার বিয়েটা হার আব্বার সাথে দিয়ে দিলে কেমন হয়? তুই আর আমি তো বিয়ে হয়েই গেছে তোর আর আমার, কিন্তু তোর মার বিয়েটা হার বাপের সাথে দিয়ে দিলে কেমন হয়? তো বেটি ছেলেটা কয়েছে যে দিলে তো ভালোই হয়, মানে ঝামেলাটা পার হয়েই যায়। তো কয়েছে চল আর কি বিয়েটা দিয়ে দেবো শুদ্ধা চল। এবার যে কয়েছে ওখানে যা কয়েছে, আব্বা মুলবি ডাকো, কাজী ডাকো, বিয়ে পড়াই দেবে। কাজীকে ডাকলে ডেকে কয়েছে, দেখো আমরা একটা সিদ্ধান্ত নিয়ে নিউ, যে ওর মা আর হার আব্বা, ওর আব্বা মরেছে হার মা মরেছে, তো দুজনের হারা বিয়েটা দিয়ে দিই। তো কয়েছে দেখ বেটা, তোরা যখন বড় হয়ে গেছিস তা তোরা যখন সিদ্ধান্ত নিয়েছিস তো তোরকে সিদ্ধান্তের উপরে তার কথা বলা যাবে না। দেখেন বিয়ে করালে সবারই মন রাজি, বিহার কথা শুনলে কোনো মানুষের মন কি ভারী থাকবে? যে ভাই থাকবে না, কাম কাজ ঝুনে ফেলে দিবে ও একবারে। ডালি জেলবে যদি মাটি তুলতে লাগে তখন তো পাড়া হুঁচতের মতো খালি খাটা খাট মাথা হয়ে যাবে, খালি খাটা খাট মাথা হয়ে যাবে, বিনে বেড়াইতে মাটি মাটি সারাদিন ধুয়ে নিবে ও, মানে এত বিহার একটা হুব আছে জানে। দুজনের বিহে দিয়ে দিয়েছে। আপনারা কোরআন কেনে কিনে কিনে দিছেন জি? কোরআন গেলা কিনে কিনে দিছেন? টাকাটা দিতে পারেন না ঠিক করে, টাকা দিয়ে দিবেন, কোরআন দিয়েন না, টাকাটা দিয়ে দিবেন, নেকিটা বেশি পাবেন। কোরআন মাদ্রাসাতে জমা লেগা আছে, পড়ার লোক নাই। মসজিদে মাদ্রাসাতে কোরআন ঢেরি লেগা আছে, কত ছাত্র পড়বে কোরআন? কোরআন কেউ কিনবেন না, যে টাকা দিবেন কোরআনের দাম দিয়ে দিবেন, যেটি টাকায় কিনছেন ওই টাকাটা দিয়ে দিবেন, এটা করে নেকিটা কোরআনের পেয়ে নেবেন। হ্যাঁ ঠিক আছে, বলছেন রাগ করিয়েন না ভাই। হ্যাঁ আর এখন কোরআনের দাম দিয়ে দেন তাহলে, নেকি লওয়ার মন থাকলে আর এখন কোরআনের দাম দিয়ে দেন। হ্যাঁ নাই তাহলে বসুন, লক্ষ করে বসুন, এটা বসুন। এবার কি করেছে ভাই, এবার ওর বাপ মার দুজনের বিয়ে কিন্তু দিয়ে দিলে, বিয়ে দিয়ে লিয়ে গেল, লিয়ে যে তখন ওরা যখন বাড়ি চলে গেছে, বাড়ি যে কয়েছে আব্বা, ওর বেটা কয়েছে আব্বা তোমারকে তো বিয়েটা হারা দিয়ে দিন, তো হারকে যে কলমাটা পড়াইলে না, কয়েছে দেখ বেটা তোর এখন ছোট আছিস, এখন 5 বছর চুপচাপ থাক, তারপরে তখন তোর বিয়েটা পড়াবো। কয়েছে 5 বছর হারালো করে থাকবো না, তোমার বিয়েটা হয়ে গেলো তাহলে তুমি মানে আসমানে চান হাতে পেলে নাকি, আর হারা পড়ে থাকবো, বাড়ি ঘর সালাকে সবকে জ্বালিয়া পুড়িয়ে শেষ করে দেবো, আগুন ধরিয়া ঘর পুড়াইতে শুরু করে দেয়। আর ওর বাপ তখন ওকে ব্যাগার তাকার ধরছে, থাম বেটা থাম, একটু থাম রে বেটা, বাড়ি পুড়েছি না, কইছে কিনে তুমি বিয়ে করে আর আমার খালি কলমাটা পড়াইলে হয়ে যাবে, আর তুমি মানে রুকে থুয়েছ। লাস্টে ওর বেটার তখন মুলবি ডেকে বিয়ে পড়িয়া, তখন আর শান্তি ভাই। তো বিয়ে জিনিসটা এমনই জিনিস যে ভাই মাথাতে কিছুই সুঝবে না নাকি? তো বিয়েটা আদমের মানে মনের মধ্যে জান্নাতেও শান্তি নাই, ওর মন ভালো নাই, খালি মানে ঘাটার মাটার। আর একলে কি ভালো লাগবে যে ভাই, ভালো লাগবে পৃথিবীতে? টাকার ওপরে যদি আপনি শুতে থাকেন, আপনার স্ত্রী না থাকে, তো আপনার মনে শান্তি থাকবে না। আর যদি এক টাইম কম খান, যদি অভাব বাড়িতে থাকে কিন্তু স্ত্রী একটা মনের মতন আছে, তাহলে একটা যদি সুন্দরী স্ত্রী থাকে, সুন্দরী বউ থাকে, মনের মতন একটা স্ত্রী থাকে আপনার বাড়িতে, তো মনে শান্তি ভাই, ভক্তিচ্ছা লাগবে না, লাগবে মনের মতন একটা স্ত্রী থাকলে ভক্তিচ্ছা লাগবে যে ভাই, ভক্তিচ্ছা কিছু লাগবে না, মনে একটা খুশি থাকবে, আনন্দ থাকবে। এবার আল্লাহ বুঝতে পারলেন আদমের ব্যাপার। এবার আল্লাহ পাক করলেন কি, আদমের বাঁ পাঞ্জরকার একটা হাড্ডি টেনে মা হাওয়াকে তৈরি করলেন। মা হাওয়াকে তৈরি করে যখন হযরত আদম আলাইহিসসালামকে দিয়ে দিলেন, আর জোড়া বানিয়ে দিলেন, মা হাওয়া যখন আদমকে পেয়ে মানে হাওয়াকে পেয়ে গেল, এইবার আদমের মন ফুর্তি হয়ে গেল, মনটা আনন্দ হয়ে গেল, আর মনের মধ্যে চিন্তা নাই, আর জান্নাতের মধ্যে ঘুরার ফিরা খায় মস্তি করে রে ভাই। তো ওইরকম আল্লাহ পাক পৃথিবীতে নারী জাতিকে তৈরি করেছে পুরুষের মন ফ্রি করার জন্য, পুরুষ জাতির মনকে খুশি করার জন্য, পুরুষ জাতির সেবা করার জন্য, তাবেদারি করার জন্য, খিদমত করার জন্য, পুরুষের মনটাকে ভালো রাখার জন্য আল্লাহ পাক নারী জাতিকে তৈরি করেছে। বিবি রহিমা বলল, স্বামী গো আল্লাহ পাক আমাদেরকে নারী জাতিকে তৈরি করেছেন পুরুষের সেবা করার জন্য, যদি সবাই আপনাকে ছেড়ে ছেড়ে চলে যায়, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না, আপনার সাথে আমি থাকবো, আপনার সেবা তাবেদারি করবো, খিদমত করবো, আপনাকে আমি আপনার কাছেই থাকবো, আপনার পাশে থাকবো। এবার বিবি রহিমা করে কি স্বামীর সেবা যা করতে লাগলো রে ভাই, এমন করে সেবা করতে লাগলো,
যে সারা শরীরে দুর্গন্ধ আর সারা শরীরে পুঁজ বের হয় রক্ত বের হয় গদগদা হয়ে থাকে, পানি গরম করে চিপে চিপে পুঁজ গুলাকে বের করে দেয়, গরম পানি করে ধুয়ে দেয় আর সারা শরীরটাকে ধুয়ে দিয়ে এবার উঠতে পারে না আইয়ুব আলাইহিস সালাম। বিবি রহিমা করে কি ওর চুলগুলাকে হাতে বাট দিয়ে ধরে আর কোন রকম করে ছেড়ে উঠিয়ে বসায় আর বসিয়ে তাকে কোলে করে ধরে তাকে আর মানে খাবার গুলোকে তার মুখে তুলে তুলে দেয়, খাবার গুলোকে হাজরত আইয়ুব আলাইহিস সালাম খায়। এইভাবে স্বামীর সেবা যখন করে গোটা গ্রামের লোক বাদী হয়ে গেল, গ্রামের লোক সব মানে তার বিরোধী গাইতে লাগলো যে এটা কোনো মানুষ না, এটা পরি না জিন না, এটা কোনো পেতনি না, এটা কি জিনিস, সবাই ছিঁড়ে পালিয়ে যাচ্ছি, ছেড়ে পালাই না, সবাইকে দুর্গন্ধ লাগছে, বিবি রহিমাকে লাগে না, ব্যাপারটা কি? তার মানে বিবি রহিমা যাবে না বলছে স্বামী গো, আমি আপনার সাথে সুখ ভোগ করেছি, শান্তি ভোগ করেছি, যখন আপনি ভালো ছিলেন আপনার সাথে আমি মজমাস্তি করেছি, কত আনন্দ করেছি, আজকে হয়তো আপনি নরমে গেছেন, কমজোর হয়ে গেছেন, দুর্বল হয়ে গেছেন, বলে আজকে আপনাকে আমি ছেড়ে দিব আর আপনাকে ছেড়ে আমি চলে যাব, এটা কোনদিন হতে পারে না, তো আপনার সাথে যখন আমি সুখ ভোগ করেছি আজকে দুঃখ মানে দুঃখের সাথীও হয়ে থাকব। কিন্তু দেখেন মায়েরা বোনেরা, যদি তোমার স্বামী দুর্বল হয়ে যায়, কমজোর হয়ে যায়, তোমার স্বামীকে বেমার হয়ে যায়, তোমার স্বামীকে ছেড়ে তুমি পালাইও না। এখনকার মেয়ে ছেলেরা অন্যা দিয়ে দেয়, তোমাকে বিয়ে করে কোনো সুখ পেনু না জি, শান্তি পেনু না, তোমার পোকা লাগায় ছুটে না, সব দিনকারই কুজলাড়া কুণ্ঠেকার রুগ ধ্যা মুখ ধ্যা, সারাটা জীবন এরকমই। দেখেন দু চার দিন যদি বিছানে পড়ে তো ওর জেদ মেরে শেষ করে দেবে, করে না? তো মা বোনেরা ভালো করে শুনেন, স্বামীর জেদ কোনোদিন মারবেন না, স্বামীর নিন্দা করবেন না, স্বামীর বদনাম করবেন না, স্বামীর সেবা করেন মন দিয়ে, স্বামীকে খুশি করেন মন দিয়ে, স্বামী যাতে তোমার জন্য সবসময় দোয়া করে, আর মনের মতন স্ত্রী পেয়েছি, লোকের সামনে যাতে গল্প করে, আর মানে সবসময় যাতে তোমার তারিফই করে, এরকমভাবে স্বামীর সেবা করতে হবে, খিদমত করতে হবে, স্বামীকে সন্তুষ্ট রাখতে হবে, তাহলে তো স্বামী তোমার জন্য দোয়া করবে, তোমার উপরে খুশি থাকবে, তাহলে তো তুমি জান্নাতে যাবা। মা বোনেরা ভালো করে কথাটি শুনলেন। একদিনের ঘটনা, আল্লাহর নবীকে যখন আয়েশা গোসল করাতে গেছে রে ভাই, আয়েশাকে যখন গোসল করাতে লেগেছেন, আল্লাহর নবী একটা তক্তার উপরে উঠেছেন আর তক্তার উপরে যেমন উঠেছে আল্লাহর নবীর মাথাতে সব পানি ঢালতে লেগেছেন, পানি ঢালছেন গোসল করেছেন, পানি ঢালছেন গোসল করেছেন, আল্লাহর নবী গোসল করছেন, আর গোসল করতে করতে আল্লাহর নবীর গতরে যখন পানি ঢালতে লেগেছেন, পানিগুলো যখন শরীর থেকে বয়ে যাচ্ছে, তো পানিগুলো যখন বয়ে যাচ্ছে রে ভাই, তো পানিটা লাল হয়ে বয়ে যাচ্ছে, আল্লাহর রাসূল দেখলেন যে পানি কেন লাল হয়ে যাচ্ছে, আয়েশাকে জিজ্ঞাসা করলেন রে আয়েশা, পানিগুলো কেন লাল হয়ে যাচ্ছে রে আয়েশা, আয়েশা বললেন স্বামী গো, যখন আপনি তক্তার উপরে উঠেছিলেন, তক্তার উপরে যখন আপনি চড়েছিলেন স্বামী গো, তো আমার পায়ের কুড়া আঙ্গুলটা তক্তার তলে চাপা পড়ে গেছে, আর আমার কুড়া আঙ্গুলটা চাপা ডাইল হয়ে ছিলাম, চোঁচো করে রক্ত বের হচ্ছে, আপনাকে গোসল করেছি, পানির সাথে আমার পায়ের রক্তগুলো খুনগুলো বয়ে যাচ্ছে স্বামী গো, আল্লাহর নবী তক্তা থেকে চট করে নেমে গেলেন, আর চট করে আসার পাকান কাটে না, যদি দেখছেন ঠিক কুড়া লগের আঙুলটা থেথেলে ডাইল হয়ে গেছে, চো চো করে রক্ত বেরিয়ে যাচ্ছে, আল্লাহর নবী দেখে বলল এসারে, তুমি একবার উহা করলে না, তুমি কটবিস করলে না, তুমি একবার আমাকে উঠতে বললেন না, যে একটু নেমে যান তক্তা থেকে, কেবল একটু সেরে বসুন, কে একটু নামুন, আমি পাঁটা টেনে নিই, কি পা ঝাড়া ঝাড়িও করলে না, টানাটানিও করলে না, ব্যাপারটা কি আয়েশা, আয়েশা বললেন স্বামী গো, আমার তো শুধু একটাই কুড়া আঙ্গুল চেপেছে, যদি আমার দুই পায়ের সবটি আঙ্গুল যদি চেপে যেত, আর আঙ্গুলটি যদি থেথিলা ডাইল হয়ে যেত, যদি সবটি আঙ্গুল ফেটে রক্ত বয়ে চলে যেত, তবু আপনাকে আমি কষ্ট দিতে পারতাম না, আঘাত দিতে পারতাম না,
তক্তা থেকে আপনাকে নামতে আমি বলতে পারতাম না স্বামী গো। স্বামীকে কত ভালোবাসো ভাই, এখনকার মেয়ে ছেলে হলে যদি খালি একটুক লোকটা কুচিলে যায় ওকে তিন পাল্টিক দিয়ে ধাক্কা মেরাই রে মুখ পোড়ার বাটা, কপালে চোখ নাই নাকি তোর, কি ভাই বলতো কি না, মারবে ধাক্কা ওকে উল্টে ফেলে তোর কপালে চোখ নাই। হাঁটতে হাঁটতে যদি একটু ঝোঁকে পা পড়ে যায়, একটু পা যদি পড়ে যায় তাহলে একটু কুচিলে গেলি রেগে যাবে, উফ কপালে চোখ নাই আর আল্লাহকে হুঁশ দেয়নি, জ্ঞান নেয়নি, আধসা হয়ে যাইছে, বয়সের বুড়া হয়ে যাইছে, ওর হুঁশ নাই, হাঁটার ঢং নাই, ও লোকটাকে কুচলে দিলে, চোদ্দটা কথা শুনাইবে হয়তো সারাদিন চালাও করবে না, খেতেও দেবে না, সেবাও করবে না, নাকি এরকম মেয়ে ছেলে আছে। তো মা বোনেরা ভালো করে শুনেন, স্বামীর সেবা করেন, স্বামীকে খুশি করেন, সন্তুষ্ট করেন, স্বামীকে ভালোবাসেন। স্বামী হচ্ছে জানের জান, স্বামী হচ্ছে প্রাণের প্রাণ, স্বামী হচ্ছে তোমার অর্ধেক জীবন। আর ভাই আপনাদেরও অর্ধেক জীবন হচ্ছে নারী জাতি, মহিলা জাতি আপনাদের অর্ধেক জীবন নাকি আমাদের অর্ধেক জীবন, এটা একটা মানে বডিটা হচ্ছে কি, এই বডিটা হযরত আলী নাকি, আমার কোথাও লেখা কি আছে কোনো জায়গায় যা দাগ আছে এটা হযরত আলী, কিন্তু লেখা নাই কিন্তু সবাই জানে যে এটা হযরত আলী। তো এইবার এই যে একটা জীবন, তো এই জীবনটা স্ত্রীর জীবন অর্ধেক আর পুরুষের জীবন অর্ধেক, তাই একটা জীবন। তো স্ত্রীকে ভালোবাসতে হবে স্বামীকে, স্বামী ভালোবাসবে স্ত্রীকে। তো স্বামীকে কষ্ট দেওয়া যাবে না আর স্ত্রীর একে আপনারাও কষ্ট দিতে পারবেন না, বুঝতে পারছেন, আপনারা কেউ মানে কষ্ট দেওয়া চলবে না স্ত্রীকে। তো মা বোনেরা ভালো করে শুনেলেন, তোমার স্বামীকে তুমি কষ্ট দেবে না, তোমার স্বামীকে তুমি আঘাত দিবে না, তোমার স্বামীকে তুমি দুঃখ দিবে না, তুমি এত ভালোবাসো, এত ভালোবাসো, তোমার জানির জান প্রাণের প্রাণ, তোমার স্বামী তোমার জন্য কত কষ্ট করে, দেশ বিদেশ কাটে, পরের পয়েট কাটে, লেবারি করে, ভ্যান চালায়, মাটি কাটে, দাদন কাটে, কত রকমের কষ্ট পরিশ্রম করে, আর তোমার জন্য আহার জোগাড় করে, খাওয়ার জোগাড় করে, তোমার ভরণ পোশাক জোগাড় করে, শুধু তোমাকে সুখে রাখার জন্য, শান্তিতে রাখার জন্য। তোমার স্বামীকে তুমি ভালোবাসো, তোমার স্বামীকে খুশি করো, তোমার স্বামীকে তুমি সন্তুষ্ট করো, তোমার স্বামীকে তুমি ভালোবাসো, তোমার স্বামী তোমার জন্য পাগল হয়ে থাকবে। ভাইরে আমার, বন্ধুরে আমার, আল্লাহর নবী যখন খাদিজাকে বিয়ে করেছিলেন, খাদিজার বয়স ছিল 40 বছর, আল্লাহর নবীর বয়স ছিল তখন 25 বছর, আল্লাহর নবীর বয়স কম, খাদিজার বয়স বেশি, কিন্তু খাদিজাকে যখন বিয়ে করলো, খাদিজা আল্লাহর রাসূলকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, সুবহানাল্লাহ, নিজের জীবন থেকে নিজের জান থেকেও বেশি ভালোবাসতেন আল্লাহর রাসূলকে, নিজে না খেয়ে স্বামীকে খাওয়াতেন, মানে স্বামীকে এত ভালোবাসতেন বলার শেষ নাই। আল্লাহর নবী যখন খাদিজা মারা গেলেন রে ভাই, আল্লাহর নবী যে কোনো সভাতে, যে কোনো মজলিসে, যে কোনো জায়গাতে যদি দিনের দাওয়াত দিতেন, কলমার প্রচার করতেন, তাবলীগ করতেন, আর কথা বলতে বলতে কোন লোক যদি খালি খাদিজার কথাটা উচ্চারণ করে দিতেন, খাদিজার কথাটা যদি খালি বলে দিতেন, তো আল্লাহর রাসূল খাদিজার মানে সমস্ত গল্প বন্ধ করে দিয়ে খাদিজার গুণ বর্ণনা শুরু করে দিতেন, আর খাদিজার নাম করতে লাগতেন, আমার খাদিজা এরকম ছিল, আমার খাদিজা তো ভালো ছিল, আমার খাদিজা তো সুন্দর ছিল। এবারে যখন বলতে লাগলো, ভাইরে আমার দেখেন খাদিজাকে কত ভালোবাসতেন, খাদিজার উপরে কত মায়া, আর খাদিজা আল্লাহর নবীকে কত ভালোবেসেছেন, যে খাদিজার গুণ আল্লাহর রাসূল কোনোদিন ভুলতে পারেননি জীবনে। আল্লাহর নবী বলেছেন আমার 13টা স্ত্রী, কিন্তু 13টা স্ত্রীর মধ্যে আল্লাহ পাক খাদিজার মতন স্ত্রী আল্লাহ আমাকে একটাও দান করেননি, খাদিজার মতন স্ত্রী আল্লাহ আমাকে একটাও দান করেনি। খাদিজা এত ভালো ছিল, এত আমাকে ভালোবাসত, এত আমাকে মানে এত ভালোবাসা দিত, বলার শেষ নাই কত ভালোবাসতেন জানেন। ভাইরে আমার, এই ভালোবাসাটা দায় কেটা মা পৃথিবীর বুকে অন্য কেউ দিতে পারি না, ভালোবাসা দেয় একমাত্র মা, মা ছেলেকে ভালোবাসে। কিন্তু ভাইরে আমার,
খাদিজা আল্লাহর রাসূলকে কত ভালোবাসতেন, কত ভালোবাসতেন। খাদিজা জানে যায় মানে আমার স্বামী মাহারা মাওড়া বাপারায়াতিম, আমার স্বামী গরিব দুর্বল, আমার স্বামী অসহায়, আল্লাহর নবীকে খাদিজা তো ভালোবাসতেন।